আমফান আর করোনা দাপটে জর্জরিত সাধারণ মানুষ কাজহারি অভাব অনটনের মধ্যে অনাহারে কখনো বা অর্ধাহারে অসহায়ভাবে কাটিয়ে যাচ্ছেন অসংখ্য দরিদ্র পরিবার। করোনা তাণ্ডবের জেরে উপার্জনহীন পরিবারগুলোর কাছে অভাব নিত্যসঙ্গী। মাদ্রা নদীর তীরে বসবাস এমন প্রায় 500 পরিবারের হাতে খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ জামা কাপড় এবং পোশাক পরিচ্ছদ তুলে দিলেন এক স্বেচ্ছাসেবী সংস্থা। কৃষ্ণনগর ষষ্ঠীতলা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটি এবং সংশোধন প্রসাধন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং মাদ্রা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাসের উদ্যোগে রবিবার ক্যানিংয়ের মাদলা নদী পথে এমন ভ্রাম্যমাণ ত্রাণ শিবিরের আয়োজন করা হয়। ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মাদলা নদী সংলগ্ন গোলাবাড়ি, বুধখালি ও মধুখালিতে 500 অসহায় দরিদ্র মানুষের হাতে ত্রাণ তুলে দেন সংস্থার সদস্যরা। এদিন ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবনের কবি ও সমাজসেবী ফারুক আহমেদ সর্দার, মাদ্রা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী দিবাকর সরকার সহ বিশিষ্টরা। অভাব অনটনে দিন কাটানো অধিকাংশ মৎস্যজীবী পরিবারগুলো এদিন ত্রাণ পেয়ে খুশি।